ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একযোগে হামাসের রকেট হামলার পর থেকেই নড়ে চড়ে বসেছে ইসরায়েলের পাশাপাশি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো। শক্তি সঞ্চয় করে হামাসের এমন হামলার খবর খুনাক্ষরেও টের পায়নি ইসরায়েল। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, এই হামলা চালানোর পরিকল্পনার কথা জানতেন না হামাসেরই অনেক শীর্ষ নেতা। পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও ফিলিস্তিনিদের পাশে রয়েছে রাশিয়া, চীনের মতো দেশ। এবার সে তালিকায় যুক্ত হলো উত্তর কোরিয়াও। যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায় বলেও দাবি করে পারমাণবিক শক্তিধর এদেশ। তবে ইসরায়েলে হামাসের এ হামলার পর থেকেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি সামনে আসছে তা হলো, এত অস্ত্র কোথায় থেকে পেল তারা, কে বা এর যোগানদাতা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, শুধু ইরান নয়, হামাসকে অস্ত্রের যোগান দিয়েছে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। হামাসের কাছে উত্তর কোরিয়ার তৈরি A7 হাই এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন রকেট রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলাকালে হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি অস্ত্র দেখা গেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কিছু সংবাদ মাধ্যম। তবে উত্তর কোরিয়ার F7 রকেট চালিত গ্রেডেন লঞ্চার মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে রপ্তানি করা হয়েছিল। এই অস্ত্র উত্তর কোরিয়া নিজেই হামাসকে দিয়েছে, নাকি সেগুলো ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে যাওয়ার আগে অন্য কোনো দেশ রপ্তানি করেছিল তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে উত্তর কোরিয়ার ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার পর অনেকেই দাবি করছেন কিম প্রশাসনই এই অস্ত্রের যোগানদাতা।